কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানে সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন, আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। আগের বার তো দিদিকে আমরা জোর পাই না, আপনি কি দেখেছেন? দেখুন কি করা যায়, দেখছি বলেছি এই ঘাটটার জন্য কিন্তু এই ভাঙনটা বন্ধ হয়েছে। যারা আমাদের জেলা সভাপতিরা রয়েছেন, ব্লক সভাপতিরা রয়েছেন, তাদের সবাইকে আমি অনুরোধ করেছি যাতে মানুষ যাতে সুস্থ থাকতে পারেন, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। জল যদিও কমে গেছে কিন্তু তারপরেও মানুষের থাকার মতন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ সুস্থভাবে থাকতে পারে। তার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটি ম্যানমেড, সেখানে ডিবিসি জানাচ্ছে আমরা জানিয়ে জল ছেড়েছি, কি বলবেন? দেখো যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই। মুখ্যমন্ত্রী যেটা বলছেন সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধৈর্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ, তাকে আমরা সম্মান করে চলি। তিনি যখন কোনো বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন, তিনি যখন সেই বক্তব্য করেছেন আর সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন, আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। বন্যা প্রভাবিত এলাকা দেখলেন আপনি কিন্তু বিধায়কের দেখা মিললো না, কি বলবেন? বিধায়ক কোথায় আছেন আমি জানি না, আজকে আমি এখানে এসেছি, আমি জানিয়েই আসি, আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না থাকেন সেখানে আমার কিছু করার নেই। আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি, সাংসদ করেছেন আমাকে হুগলি জেলার মানুষ, আমি তাদের পাশে থাকবো সবসময়, সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে এই চলেছি পথ এবং সেই জন্যই আজকে মানুষের পাশে এসেছি, সেখানে যদি বিধায়ক না থাকেন আমার কিছু করার। কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানে সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন, আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। মানে
রুচি নেই আপনাদের শুধু প্রতিশ্রুতি দেয় নি আমরা রুচি দেখে যাচ্ছি যে আমরা কোথায় যাব ভেঙে গেছে একদম আগের বারে তো দিদি কে আমরা জোর পাই না বিষয় আপনি কি দেখে যান কিছু পড়া হবে না দিদি সেটা নিয়ে কথা শুনে দেখছি কি বলা আমরা তো দেখি খবরটা পাই আমরা জোর করে আপনাদের বিষয় নিয়ে কিন্তু সংসদে সংসদ বাড়িছে সম্রাট ফুরায় না ফান থেকে আরে মেম্বার ওখানে দাঁড়িয়ে আছে একদিন থাকা যায় এই সুবর্ণ নয় সুবর্ণ নয় দিকে এই ঘাটটার জন্য কিন্তু এই ভাঙলটা বন্ধ হয়েছে যারা আমাদের জেলা সভাপতিরা রয়েছেন ব্লক সভাপতিরা রয়েছেন তাদের সবাইকে আমি অনুরোধ করেছি যাতে মানুষ যাতে সুস্থ থাকতে পারেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা। জল যদিও কমে গেছে কিন্তু তারপরেও মানুষের থাকার মতন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ সুস্থভাবে থাকতে পারেন। তার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটি ম্যানমেড, সেখানে ডিবিসি জানাচ্ছে আমরা জানিয়ে জল ছেড়েছি, কি বলবেন? দেখো যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই। মুখ্যমন্ত্রী যেটা বলছেন সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধৈর্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ, তাকে আমরা সম্মান করে চলি। তিনি যখন কোনো বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন, তিনি যখন সেই বক্তব্য করেছেন আর সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন আর এটা ওনারা বলছেন ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। বন্যা প্রভাবিত এলাকা দেখলেন আপনি কিন্তু বিধায়কের দেখা মিলল না, কি বলবেন? বিধায়ক কোথায় আছেন আমি জানি না, আজকে আমি এখানে এসেছি আমি জানিয়েই আসি, আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না থাকেন সেখানে আমার কিছু করার নেই। আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি, সাংসদ করেছেন আমাকে।